রাজ্য পুলিশে এসআই বা সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে 529টি এসআই পদ তৈরি করা হলো। রাজ্যের 127টি থানা, 35টি সাইবার ক্রাইম থানা এবং 40টি বড় থানায় নিয়োগ করা হবে এই নতুন এসআইদের। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে নতুন করে 1058টি এসআই পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে 529টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 353টি এসআই পদ তৈরি করা হয়েছে রাজ্যের 127টি থানা এলাকায়, 125টি পদ তৈরি করা হয়েছে 35টি সাইবার ক্রাইম থানার অধীনে। একইভাবে রাজ্যের 40টি বড় থানা এলাকায় 51টি এসআই পদ তৈরি করা হলো। এর আগে চলতি বছরের শুরুতে রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে রূপান্তরকামীদের জন্য সুযোগ চালু করেছে রাজ্য। 12,000 পদের মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে 3,600 পদ, বাকি 8,400 পদ নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তাদের জন্য পৃথকভাবে কোনো সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মতোই সমানভাবে মূল্যায়ন করা হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে, তবে রূপান্তরকামীদের পুলিশে নেওয়ার ব্যাপারে নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করতে হবে। রাজ্য পুলিশে এসআই বা সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে 529টি এসআই পদ তৈরি করা হলো। রাজ্যের 127টি থানা, 35টি সাইবার ক্রাইম থানা এবং 40টি বড় থানায় নিয়োগ করা হবে এই নতুন এসআইদের। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে নতুন করে 1058টি এসআই পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে 529টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 353টি এসআই পদ তৈরি করা হয়েছে রাজ্যের 127টি থানা এলাকায়, 125টি পদ তৈরি করা হয়েছে 35টি সাইবার ক্রাইম থানার অধীনে। একইভাবে রাজ্যের 40টি বড় থানা এলাকায় 51টি এসআই পদ তৈরি করা হলো। এর আগে চলতি বছরের শুরুতে রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে রূপান্তরকামীদের জন্য সুযোগ চালু করেছে রাজ্য। 12,000 পদের মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে 3,600 পদ, বাকি 8,400 পদ নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তাদের জন্য পৃথকভাবে কোনো সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মতোই সমানভাবে মূল্যায়ন করা হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে, তবে রূপান্তরকামীদের পুলিশে নেওয়ার ব্যাপারে নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করতে হবে।